গুড মর্নিং স্টুডেন্টস আমরা ব্যাকরণে কারক নিয়ে আলোচনা করছিলাম কারকের শ্রেণী বিভাগ এবং বিভিন্ন ভাগগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করছিলাম এ পর্যন্ত আমরা কারকের চারটে ভাগ নিয়ে আলোচনা করেছিলাম কর্তৃক কারক কর্মকারক করণ কারক এবং কারক আজ আমরা কারকের পঞ্চম যে ভাগটা রয়েছে অপাদান কারক সেটা সম্পর্কে আলোচনা করবো ঠিক আছে দেখো অপাদান কারকে আমি লিখেছি যা কোনো যা থেকে কোনো ব্যক্তি বা বস্তু পতিত ভীত উৎপন্ন চলিত গৃহীত রক্ষিত মুক্ত বিরত ইত্যাদি হয় তাকে বলা হয়ে থাকে অপাদান কারক প্রত্যেকটাই কিন্তু ক্রিয়াকে আশ্রয় করে কোনোটাই কিন্তু ক্রিয়াকে বাদ দিয়ে নয় আরেকবার দেখো ভালো করে যা থেকে কোনো ব্যক্তি যা থেকে অর্থাৎ যে ক্রিয়াটা থেকে কোনো ব্যক্তি চলিত পতিত ভীত উৎপন্ন রক্ষিত গৃহীত মুক্ত বিরত বঞ্চিত ইত্যাদি হবে তাকে বলা হয়ে থাকে অপাদান কারক অর্থাৎ যা কিছু আমার ক্রিয়ার আধার যে অংশটা রয়েছে বাক্যের মধ্যে মূল যে অংশটা রয়েছে আমার সেখান থেকে আমি খেয়াল করব যে সেখান থেকে কোনো ব্যক্তি বা বস্তু সেটা কি ভীত হচ্ছে সে কী চলিত হচ্ছে সে কি পড়ে যাচ্ছে সেগুলো আমায় খেয়াল করতে হবে এবং এইভাবে আমরা অপাদান কারকটা নির্ণয় করব। তাহলে সেক্ষেত্রে ক্রিয়াপদকে কোথা থেকে এটা আমাকে প্রশ্ন করতে হবে আমি বলেছিলাম কারকের ক্ষেত্রে সব সময় কারকের যে ছটা ভাগ আমরা দেখতে পাচ্ছি সেই ছটা ভাগ কিন্তু ক্রিয়াকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে আমরা তার যে উত্তর পাচ্ছি তার সেই উত্তর স্বরূপ এই কারকের ভাগগুলো আমাদের কাছে এক একটা তাই তো তো অপাদান কারকের ক্ষেত্রে আমার ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কোথা থেকে কোথা থেকে প্রশ্ন করলে আমি যে উত্তরটা পাবো সেটাই আমাকে অপাদান কারক হিসেবে নির্বাচিত করতে হবে কীরকম গাছ থেকে ফল পড়ল বন থেকে বেরোলো টিয়ে এবার এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে থেকে অনুসর্গটা ব্যবহৃত হয়ে থাকে যেহেতু আমি বলেছি যে কোনো ব্যক্তি যা থেকে চলিত পতিত ভীত হইতে এগুলো আমরা বলে থাকি তো সেক্ষেত্রে থেকে অনুসর্গটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অপাদান কারককে নির্দিষ্ট করে আলাদা করে ওকে এছাড়াও কিন্তু আমরা র এর অন্তস্ত এই বিভক্তিগুলো দেখতে পাই যেমন বাঘের থেকে ভয় হয় কার থেকে ভয় হচ্ছে বাঘের থেকে ভয় হচ্ছে বা বাঘের ভয়ে আমরা কাঁপছি তো সেক্ষেত্রে যখন থেকে অনুসর্গটা থাকছে না তার ব্যবহার তাও কিন্তু দেখো বাক্যটার মধ্যে পুরোপুরিভাবে নির্দেশ করছে আলাদাভাবে যে বাঘ থেকে আমরা ভয় পাচ্ছি বা বাঘ থেকে ভীত হচ্ছে তো কোনো কিছু থেকে ভীত হওয়া মানেও কিন্তু অপাদান কারকের মধ্যেই পড়ছে সেটা ওকে তিল থেকে তেল হয় এই বাক্যটা যদি আমি অন্যভাবে বলি তিলে তেল হয় বোঝাচ্ছে আমাকে যে তিলের থেকে তেলটা হচ্ছে তাহলে তিল শব্দটার সাথে এ বিভক্তি যুক্ত হচ্ছে আমি বলার উদ্দেশ্য আমার একটাই যে অপাদান কারকের ক্ষেত্রে যেহেতু সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে থেকে অনুসর্গটা ব্যবহৃত হয় অধিকাংশ ক্ষেত্রে থেকে অনুসর্গের ব্যবহার থাকলেও কিন্তু এ বিভক্তি অন্তস্থ বিভক্তি এর এগুলো কিন্তু ব্যবহৃত হতে থাকে তোমাদের কি করতে হবে বাক্যটার উদ্দেশ্যটা বুঝতে হবে বাক্যের যে ক্রিয়া অংশটা থাকছে সেই ক্রিয়াকে কোথা থেকে এই প্রশ্নটা করে তোমায় দেখতে হবে তুমি সেখান থেকে কোনো উত্তর পাচ্ছ কিনা যদি উত্তর পাও তুমি তবেই কিন্তু বুঝতে পারবে যে এটা অপাদান কারকের মধ্যে পড়ছে আরেকটা জিনিস তো খেয়াল রাখবে সবসময় যে যেখান থেকে ব্যক্তি বা বস্তু পতিত হচ্ছে পড়ে যাচ্ছে ভীত অর্থাৎ ভয় পাচ্ছে উৎপন্ন সেখান থেকে তৈরি হচ্ছে চলিত গৃহীত বিরত মুক্ত রক্ষিত এই ভাবগুলো যখন তুমি বাক্যের মধ্যে বুঝতে পারবে তখন কিন্তু সেটা অপাদান কারকের ভাগের মধ্যেই পড়বে ওকে ঠিক সেরকমভাবে ট্রেনটি স্টেশন ছাড়ল কোথা থেকে ছাড়লো স্টেশন থেকে ছাড়লো ট্রেনটি ওকে এইভাবে হতে পারে নেক্সট চলে যাবো কারকের সাত নম্বর ভাগে সাত নম্বর ভাগ হচ্ছে দেখো অধিকরণ কারক অধিকরণ কারককে বলা হয়ে থাকে ক্রিয়ার আধার ক্রিয়ার আধার বা অধিকরণ অর্থাৎ ক্রিয়া সম্পন্ন হওয়ার যে স্থান কাল বা সময়কে নির্দিষ্ট করে বোঝাচ্ছে তাকে বলা হচ্ছে অধিকরণ কারক অর্থাৎ ক্রিয়াকে কোথায় কখন ইত্যাদি থেকে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাব সেটা হচ্ছে অধিকরণ কারক অর্থাৎ ক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য স্থান কাল বা সময়কে নির্দিষ্ট করছে আলাদাভাবে যে কারক তাকে বলা হচ্ছে অধিকরণ কারক এই কারণেই অধিকরণ কারককে বলা হয়ে থাকে ক্রিয়ার আধার এবং অধিকরণ কারকের এই কোথায় বা কখন ক্রিয়াকে প্রশ্ন করে যেহেতু আমরা অধিকরণকারকের উত্তরটা পাচ্ছি তো ক্রিয়ার এই স্থান কাল এবং সময়ের উপর ভিত্তি করে কারকে তিনটে ভাগ করা হয় যদিও তোমাদের এখানে এখন ক্লাস সিক্সে এই ক্লাসিফিকেশনটা নেই বড় হলে বুঝ আরও হয়তো পড়তে পারবে কালাধিকরণ স্থানাধিকরণ এবং বিষয়াধিকরণ এই অধিকরণের তিনটে ভাগ আছে অর্থাৎ ক্রিয়াটা কোথায় সম্পন্ন হচ্ছে কখন সম্পন্ন হচ্ছে তার উপর ভিত্তি করে এই ভাগটুকু করা হয়ে থাকে ঠিক আছে যেমন বাড়িতে অতিথি এলো কোথায় অতিথি অতিথি এলো এলো বাড়িতে অর্থাৎ ক্রিয়ার ক্রিয়ার যে এলো যে ক্রিয়াটা সেটা কোথায় সম্পন্ন হচ্ছে সেটা বাড়িতে সম্পন্ন হচ্ছে অর্থাৎ স্থানটাকে আলাদাভাবে চিহ্নিত করছে ওকে আজ আমরা চড়ুইভাতি করব। আজ কবে করব। আজ করবো সময়টাকে নির্দিষ্ট করছে বা আরেকটু পার্টিকুলারভাবে যদি বলি প্রতিদিন সকালে সে বেড়াতে যায় সকালে আলাদাভাবে সময়টাকে নির্দিষ্ট করছে কোন সময়ে ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে কোথায় সম্পন্ন হচ্ছে এবং কোন সময়ে সম্পন্ন হচ্ছে সেটা আমায় যে কারক নির্দেশ করবে সেটা হচ্ছে অধিকরণ কারক ওকে তো কারকের ছটা ভাগ আমাদের শেষ হল কার ছটা ভাগের মধ্যে আমরা আগের দিন চারটে পড়েছিলাম এবং আজকে আরও দুটো পড়লাম এছাড়া রয়েছে দেখো কিছু তোমাদের পেজ নাম্বার সিক্সটি ফোরে অকারক সম্বন্ধ অকারক কি অর্থাৎ বাক্যে ক্রিয়ার সঙ্গে যে সমস্ত পদের কোনো সম্পর্ক থাকে না তাকে বলা হয়ে থাকে অকারক সম্বন্ধ অকারক পদ সেই অকারক পদের যে মানে আলাদা করে ব্যাকরণের ভাষায় আমরা তাদের বলছি অকারক সম্বন্ধ বাক্যে ক্রিয়ার সঙ্গে যে সমস্ত পদের কোনো সম্পর্ক থাকছে না তাদের বলা হয়ে থাকে অকারক সম্বন্ধ এই অকারক সম্বন্ধের মধ্যে দুটো ভাগ আমরা পাবো একটা সম্বোধ সম্বন্ধ পদ আর একটা পাবো সম্বোধন পদ ওকে সম্বন্ধ পদ কি বলছি বাক্যে বিশেষ্য বা সর্বনাম পদের সাথে ওই বাক্যে অবস্থিত অন্য বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্বন্ধ তাকে বলা হচ্ছে সম্বন্ধ পদ সম্বন্ধ কথাটার অর্থই হচ্ছে সম্পর্ক বা রিলেশন ওকে ব্যাকরণের ভাষায় আমরা তাদের বলছি সম্বন্ধ পদ আলাদাভাবে বলতে গেলে বাক্যে অবস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ তার সঙ্গে সেই বিশেষ্য বা অর্থাৎ পূর্ববর্তী বিশেষ্য এবং সর্বনামের সাথে পরবর্তী বাক্যস্থিত পরবর্তী বিশেষ্য এবং সর্বনাম পদের যে একটা সম্পর্ক সেই সম্পর্ক ধরে আগের বিশেষ্য এবং সর্বনাম পদটাকে আমরা বলছি সম্বন্ধ পদ কীরকমভাবে মাঠের ধান গাছের ফল মাঠের এই কথাটা যখন আমি বোঝাচ্ছি মাঠের ফসল গাছের ফল এই যে মাঠের ফসল পদটার সাথে মাঠের কথাটা যখন যোগ হচ্ছে মাঠের গাছের ফল ফলের সাথে গাছের পদটা যখন আলাদাভাবে যোগ হচ্ছে তখন এই দুটোকে আমরা বলছি সম্বন্ধ পদ এরা হচ্ছে পুরোপুরিভাবে অকারক সম্বন্ধ পদ এদের সাথে কিন্তু কারকের যে ছটা ভাগ আমরা আলোচনা করেছি তার কিন্তু কোনো রকম কোনো সম্পর্ক নেই ক্রিয়ার সঙ্গে সেই সমস্ত পদগুলোর কিন্তু কোনো সম্পর্ক নেই তাই এই পদগুলোকে আলাদাভাবে নামকরণ করা হয়েছে এবং এই পদগুলোর নামকরণ করা হয়েছে সম্বন্ধ পদ পদ সম্বোধন সম্বোধন কি পদের ক্ষেত্রে হচ্ছে কাউকে যখন আহ্বান করা বা ডাকা বোঝায় সেক্ষেত্রে আমরা সম্বোধন পদ ব্যবহার করে থাকি যেমন ওরে সবাই তোরা ঘরে আয় ওরে কথাটা এটা সম্বোধন করছি কাউকে ডাকছি আহ্বান জানাচ্ছি ওরে এই পদটা হচ্ছে সম্বোধন পদ ওগো আজ তুমি কোথায় এই যে ওগো কথাটা এটাও কিন্তু বাক্যস্থিত পদের সম্বোধন পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং অবশ্যই খেয়াল রাখবে এটা কিন্তু অকারক পদ ঠিক আছে তো এরকমভাবে আমাদের কারক বিভক্তিও শেষ হলো এবং এর সাথে আমাদের সম্বন্ধ এবং সম্বোধন পদটাও শেষ হলো আর এরপরেও যদি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে আমার সাথে এই পোর্টালে যোগাযোগ করবে পরবর্তী ক্লাসে আসছি কারকের এক্সারসাইজ পার্ট নিয়ে অর্থাৎ অনুশীলনী প্রশ্নোত্তর নিয়ে আজ এই পর্যন্ত